হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ত্রিয়াশা, চলে এসেছি তৃপ্তেশের একটা নতুন ব্লগ নিয়ে। আচ্ছা, সবার আগে বলো তো তোমরা কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। তো তৃপ্তেশ, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, তার নাম হচ্ছে কিড ব্যাগ। এটার পুরোটারই নাম কিড ব্যাগ। তো প্রথমে আমি বলটা দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এর বলটার নাম কি? ডিউস। আচ্ছা, নেক্সট। এই বলটার ডিউস আমার এখনো দুটো আছে, আমি আজকে একটা দেখালাম। তো সেকেন্ড পার্টটা হচ্ছে গ্লাভস। আচ্ছা চলো আমরা দেখে নিই একটু গ্লাভসটা, একটু উল্টে দেখা। এটা হচ্ছে গ্লাভস। আচ্ছা, ঠিক আছে। তারপর আমার হেলমেট, উল্টে দেখা। নেক্সট। তারপর হচ্ছে আমার এডি গার্ড, তারপর হচ্ছে আমার থাই প্যাড। এই থাই প্যাডটা তুমি নিজের ইচ্ছা মতো করতে পারো। এটা হচ্ছে আমার থাই প্যাড। আমার ইচ্ছা হলে এদিকটা না করতে চাইলে এই ঘন্টা দিয়ে এরকম খুলেও দিতে পারো, আবার যদি পড়তেও ইচ্ছা করে তাহলে আবার এরকম ভাবে আটকেও দিতে পারো। নেক্সট। তারপর আছে আমার প্যাড, পুরোটাই শেষ হয়ে গেল। এবার আমরা দেখবো আমার ব্যাগ। এই ব্যাগটা হচ্ছে আমি যেটা এখন খেলি এই ব্যাগটা দিয়ে, এটা হচ্ছে টনের ব্যাগ। এই ব্যাগটাতে জনি বেস্ট সই আছে। আচ্ছা সব তোমাদের দেখিয়ে দিই একটু, দেখি ফোকাসটা আসছে নাকি। এই দেখো, দেখে নাও। এই ব্যাগটা দিয়ে আমি এখন খেলি, এটা অনেকটা হালকা আমার পক্ষে। একটা ব্যাগ হয়ে গেল। এটা হচ্ছে আমার সেই দ্বিতীয় নম্বর ব্যাগ, অ্যামস। এটা আমার মামা দিয়েছিল আমাকে। নেক্সট। তৃতীয় নম্বর ব্যাগটা হচ্ছে এমআর এর। এটা আমি যখন ক্লাবে ভর্তি হই তখন এটা আমাকে দেওয়া হয়েছিল। এটা আমার প্রথম পাওয়া গিফট। এই ব্যাগটাকেই আমি যত্ন করে তুলে রেখেছি। এটাও হালকা। এটা কি কারো সই টই আছে? হ্যাঁ আছে। ব্যাট কোহলি, এমআর এফ কোম্পানির ব্যাট। দেখিয়ে দিয়ে বিরাট কোহলির। ঠিক আছে, নেক্সট। আর লাস্ট ব্যাট, এটা আমি তখন ভর্তি হইনি কোনো ক্লাবে, ভর্তি হইনি তখন। এই একটা আমার মাম আর বাবা আমাকে এটা কিনে দিয়েছিল এমআরএ ফ্লিপকার্ট থেকে, যেটাকে বলে। তো এটাতে কার সই আছে? বিরাট কোহলি। এটাও বিরাট কোহলির সই আছে, সরি, সিগনেচার করা, তোমরা দেখতে পাচ্ছ তো। আর কিছু দেখানোর আছে? না, আর তো কিছু দেখানোর নেই। তো আমার কিট ব্যাগ তো পুরোপুরি শেষ হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এই স্বপ্ন উড়ান চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর আমাদের চ্যানেলের ডেলি নিউজ যদি তোমরা পেতে চাও তাহলে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও। তো টাটা, বাই বাই।